السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأولين والآخرين، نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم كرم الأكرمين. أما بعد، শ্রদ্ধ মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, যারা উপস্থিত যুবক, তরুণ আর কিশোর বন্ধুরা, বন্ধুগণ, আমরা গত জুমায় যেখানে থেমেছিলাম আজকে ওখান থেকে ইনশা আল্লাহ আমরা শুনব। আমরা গত জুমায় সূরাতুল আসর সূচনা করতে পারিনি, থেমেছিলাম ওই জায়গায় যে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন কে? আল্লাহ তাআলা। সময় আল্লাহ তাআলা তিনি বিভক্ত করে দিয়েছেন, আমাদের ব্যবহারের উপযোগী করেছেন কে? আর সময়ের মধ্যে আমাদের জন্ম, সময়ের মধ্যে আমাদের মরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের মধ্যে আমাদের ভাগ্য নির্ধারণ করেছেন, সব কিছু পরিমিত পরিমিতির সাথে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তাই সময়কে গালি দেয়া যাবে না, সময়কে খারাপ বলা যাবে, বরং নিজের আমলের কারণে আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের কারণে সময়কে খারাপ বলে গালি দেয়া অন্যায়, পাপ, অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই সময়ের কসম কে বলেছেন? আল্লাহ তাআলার ভাষায় রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, আল্লাহ বলেছেন কসম সময়ের, কসম যুগের, কসম আসরের ওয়াক্তে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আসর এই শব্দটি কেন বললেন? শব্দ প্রয়োগের একটি হিকমত এইভাবে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে দিন মানে আমরা বুঝি সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত, কখনো 12 ঘন্টা, 13 ঘন্টা, 17 ঘন্টা এমন, ঠিক না? কখনো 20 ঘন্টাও হয় কোথাও কোথাও। তবে আসর এবং মাগরিব, আসর এবং মাগরিব, ইন বিটুইন আসর আর মাগরিব সময়টা খুব অল্প, সময়টা খুব কম, খুবই সামান্য। কারণ সূর্যের উদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত যতটা লম্বা সময়, আনুপাতিক হারে সূর্যের উদয় এর থেকে অস্ত পর্যন্ত ভাগ করলে দেখা যাবে আসর আর মাগরিবের সময়টা একেবারেই কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসর শব্দ বলে কসমকে এটাও বুঝালেন, মানুষ তোমাদের জন্য সময় বড় কম, তোমাদের জন্য সময় বড় লিমিটেড, তোমাদের জন্য সময় খুব সংক্ষিপ্ত, তাই সংক্ষিপ্ত সময়টাকে কাজে লাগাও, সংক্ষিপ্ত সময়টাকে অর্থবহ করো, সময়টাকে ভালো কাজে ভরে দাও, সময়ের মধ্যে ধ্বংস হয়ে যেও না। এটা হিকমত। শুধু তাই না, দিনের মধ্যে দোয়া কবুলের যতটুকুন সময় আছে
এর মধ্যে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোন মানুষের দোয়া ফিরিয়ে দেন না আসর আর মাগরিবের মধ্যে যদি দোয়া করে। আসর আর মাগরিবের মধ্যে যদি দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়াটা ফিরিয়ে দেন না। দিনের মধ্যে দোয়া কবুলের সময় আসর আর মাগরিবের মধ্যবর্তী সময়। তাই আল্লাহ তাআলা আসরের কসমকে বললেন, শুনো বান্দা, তুমি যা বলবে আমি তাই শুনি। বলেন না সুবহানাল্লাহ, এটা হলো হিকমত। মুফাসসিরে কেরাম বলেছেন, আল্লাহ তাআলা কেন এই শব্দটির কসম খেলেন? হ্যাঁ, আসরুন মানে যুগ, আসরুন মানে সময়, আসরুন মানে আসরের ওয়াক্ত। আমাদের পাঁচ ওয়াক্ত সালাতের ফজর জোহর তিন নাম্বার, আসর মাগরিব আর এশা। দেখেন পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে আগে দুইটা পরে দুইটা, আর আসরটা হলো ফজর আর জোহর তারপরে আসর। তার মানে আসরের এই পাঁচটা আসর সহ ধরলে তিন ওয়াক্ত পরে থাকে। তার মানে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিশ্ব নবীর উম্মত, আমাদেরকে বললেন সময়ের পাঁচ ভাগের তিন ভাগ চলে গেছে, দুই ভাগ তোমাদের জন্য আছে, তাড়াতাড়ি ভালো করো। রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসরে, হ্যাঁ সময়ে, হ্যাঁ যুগে, প্রতিটা মুহূর্তে ধ্বংস থেকে বাঁচার তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের কসমকে, যুগের কসমকে, সময়ের কসমকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় সকল মানুষ, আল ইনসান মানে আল্লাহ তাআলা আলিফ লাম দিয়ে আরবি ভাষায় আলিফ আর লাম এটাকে নির্দিষ্টকরণের জন্য, মারেফাকরণের জন্য ব্যবহৃত হয় বটে, তবে আলিফ লাম কখনো কখনো ইস্তেদরাক বা কমপ্লিট বা পূর্ণাঙ্গ অর্থ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ইনসান, শুধু ইনসান যদি আল্লাহ বলতেন তাহলেও মানব মণ্ডলী বুঝাতো, কিন্তু হতে পারত কেউ কেউ আলাদা, কিন্তু আল্লাহ তাআলা আল ইনসান বলেছেন, ইন্না আল ইনসানা, নিশ্চয় সকল মানুষ, নিশ্চয় সকল মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্ততার মধ্যে। তার মানে মানুষ মাত্রই ক্ষতির মধ্যে। বলেছেন কে? প্রশ্ন করতে পারেন, মানুষ মাত্রই ক্ষতির মধ্যে আল্লাহ তাআলা যে বললেন, কথাটার দলিল কি? আমরা তো জানি এই পৃথিবীতে যত নবী এসেছেন তারা সব নিষ্পাপ, তারা সব, এটা আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। আমাদের ঈমান হলো যত নবী এসেছেন সকল নবী নিষ্পাপ, সকল নবী, হ্যাঁ, এই নিষ্পাপের বাস্তবতা হলো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলবেন না? যত নবী এবং রসুল আল্লাহ তাআলা তাদের সবাইকে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কি করেছেন? ক্ষমা করেছেন। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে স্পষ্ট সূরাতুল ফাতহে বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী হে, আপনার অতীত আর ভবিষ্যৎ সকল অন্যায় আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। বলে না সুবহানাল্লাহ। হ্যাঁ, অতীতের নবীগণ তারাও মানুষ ছিলেন, মানুষ হিসেবে মানবীয় দুর্বলতা তাদের প্রকাশ পেয়েছে, কিন্তু আল্লাহ ক্ষমা করেছেন। বলে না সুবহানাল্লাহ। নবীগণ
মানবীয় দুর্বলতা তাদের থেকে যা প্রকাশ পেয়েছে, এটা সময়ের মধ্যেই, যুগের মধ্যেই, জীবনের মধ্যেই। যে কারণে বিখ্যাত বিশুদ্ধ হাদিস বুখারী মুসলিম বর্ণনা করেছেন, কিয়ামতের কঠিন দিনে যখন সূর্যটা এখন দেয় পিঠ দিয়া, তখন দেবে বুক দিয়ে। তখন এখন সূর্যটা আমাদের থেকে কত দূরে, কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। আর তখন থাকবে এক বিগত উপরে, মাথার উপরে, হাসরের মাঠ। মানুষের ঘাম পুজে সাতার কাটবে মানুষ, সবাই নাফসি নাফসি করবে হাসরের মাঠের, কিয়ামতের মাঠের সবাই মিলে বলবে আল্লাহ বিচারটা শুরু করো, কিন্তু কেউ সাহস পাবে না আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতে। তখন হাসরের মাঠের মানুষেরা আদম আলাইহিসসালামের কাছে যাবে, গিয়ে বলবে বাবা জান, তুমি আমাদের আদি পিতা, তোমার থেকে আমাদের জন্ম, তুমি আজ আল্লাহ তাআলার কাছে বলো যাতে তিনি বিচার শুরু করেন। আদম আলাইহিসসালাম বলবেন না, আমি যেতে পারবো। তিনি মানুষ, তাই তিনি ভয় করবেন কাকে? এটা তার মানবীয় বাস্তবতা। মানুষ এটা এই জন্যে না যে তার পাপ, এটা এই জন্যে না যে তার গুনাহ, এটা তিনি মানুষ, মনুষ্য সত্তার বাস্তবতা। তিনি বলবেন আমি পারবো না, তবে পরামর্শ দিতে পারি, যাও নূহের কাছে। লোকজন নূহ আলাইহিসসালামের কাছে যাবে, তিনি বলবেন না, আমিও, আমার ছেলে ছিল বিশ্বাস আনে নাই, ভালো কাজ করে নাই, ঔরসজাত সন্তান বলে আমি আল্লাহর কাছে তানের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ রেড সিগন্যাল দিছিল। কারণ যার ঈমান নাই, যার আমল ভালো না, তার জন্য দোয়া করা যাবে। নূহ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা লাল বাতি জ্বালিয়ে দেন, কঠিন শব্দে বলেছে। নূহ আলাইহিসসালাম বলে আমি আজকে যেতে পারবো না, এটা তার মনুষ্য সত্তার বাস্তবতা। ঠিক এইভাবে ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাসসালাম, কেউ যেতে সাহস করবেন না, একজন যাবেন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, এই বিখ্যাত হাদিস আমাদেরকে স্পষ্ট দলিল দেয়, নবীরা নিষ্পাপ, তবে তারা মানুষ। তারা কি মানুষ? মনুষ্য সত্তার কারণে তারা আল্লাহর প্রিয় হয়েও আল্লাহকে ভয় করেন, কারণ তারা তাদের নিজের জীবনে মানবীয় বাস্তবতায় হয়তো আমরা ভুল বলতে পারি না, কিন্তু তারা ভয় করেন কাকে? কারণ তাদের জীবনে তারাও বুঝেন এই কাজটা এইভাবে না করলে ওইভাবে করলে হতো, যদিও আল্লাহ ক্ষমা করেছেন, আমরা বিশ্বাস করি নিষ্পাপ, তারপরেও কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সামনে যাইতে চাইবেন না। তার মানে বোঝা গেল এই পৃথিবীতে নবীগণ, সিদ্দিকিন, সুয়াদা, সালেহীন সবাই মানুষ হিসেবে মানবীয় মনুষ্য সত্তার কারণে তাদের মধ্যেও ঘাটতি, তবে নবীদের এটাকে ঘাটতি বলবো না, বরং পূর্ণ করে দিয়েছেন কে? কে করেছেন? কিন্তু হ্যাঁ, এছাড়া বাকি সবাই দোষ ত্রুটি আছে না নাই। তাই মানুষ মাত্রই, মানুষ মাত্রই ভুল আছে। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বললেন বানু আদম খাত্তা, বিশ্ব নবী বললেন শুনে নাও,
আদমের যত সন্তান আছে সবারই ভুল আছে। কন্না সুবহানাল্লাহ, বনু আদম খাতা, আদমের সন্তান মানেই ভুল আছে, অন্যায় আছে, ত্রুটি আছে, ঘাটতি আছে। তবে নবীজি বললেন, খাইরুল খাতায়ীন আত-তাওয়াবুন, শুনে নাও, উত্তম ভুলকারী তারাই যারা তওবা করে। বলেন সুবহানাল্লাহ, নবীজির শব্দ। নবীজি বললেন, ভুল করে, অন্যায় করে, খাতা করে, তবে ভুল আবার ভালো ভুল, ভালো ভুল, কারণ এটা মানুষ বলতে পারে না, শরীয়ত শিখিয়েছে। এটা ইসলামের সৌন্দর্য, বিশ্বনবীর সভ্যতার সৌন্দর্য, ভুলটাও সুন্দর। কখন? যখন তওবা করে। যখন কি করে? জোরে বলেন, কি করে? আল্লাহ কোরআনে কারিমে অনেকগুলো আয়াতে আমাদেরকে অগ্রিম জানিয়েছেন, কেউ ভুল করলো, অন্যায় করলো, পাপ করলো, গুনাহ করলো, যদি তওবা করে আল্লাহ তাআলা গুনাহটাকে নেকিতে পাল্টায়া দেন। বলেন সুবহানাল্লাহ, এটা ইসলামের সভ্যতা, বিশ্বনবীর সভ্যতার সৌন্দর্য। আজকের সমাজে ওইটা থাকা উচিত, উচিত ছিল, কিন্তু যদিও দেখতে পাই সমাজে অনেক মানুষ ভুল করে স্বীকার করে না, ইগু দেখায়, ভুল করলে এটাই ঠিক। অনেক কপাল পোড়া আছে না? নেই, আপনারা ঠিক না বললেও ঠিক। আমি তো আমার অ্যাসেসমেন্ট দিয়েই বলছি, আমাদের সোসাইটি আরো ভালো হতো যদি ভুলটা স্বীকার করত, ভুল করে ইগু যদি না দেখাতো, সোনার বাংলা হয়ে যেত, কোনো সন্দেহ নেই। কিন্তু আফসোস, আফসোস, ভুল করে আবার প্রমাণ করতে চায় ভুলটাই ঠিক, এটাই ধ্বংসের কারণ, এটাই কারণ। একটা ভুল করে ওই ভুলটাকে ঢাকার জন্যে একশতটা ভুল করতে হয়। রাগ করেন না আপনারা, এটাই চূড়ান্ত বাস্তবতা। বিশ্বনবী যে সভ্যতা উপহার দিলেন, নবীজি শিখালেন, ভুল হতেই পারে। তোমার ঈমান, আমল, আখলাক, জীবন যাপন, সংসার, পরিবার, দেশ, জাতিতে ভুল হতেই পারে, স্বীকার করো, ক্ষমা চাও। আর যদি ভুল প্রকাশ্যে ক্ষমা চাইতে পারো, তাহলে দেখবা মানুষ তোমারে নেতা বানায় দেবে। বাংলাদেশের প্রমাণ আছে না? নেই। উচিত এই গুণটা চর্চা করা, ভুল স্বীকার করা। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে ভুল হতেই পারে। দেখুন সংসারে স্বামী আর স্ত্রী, জামাই বউ, বউয়ের কাছে স্বামীর ভুল হতে পারে না? পারে না। বউয়ের কাছে ভুল স্বীকার যদি করে, ও আমি ছোট হয়ে যাব, জেনে রাখবেন যে তার স্ত্রীর কাছে সরি বলার সব সাহস রাখে না, কোনোদিন সুখী হবে না, কোনোদিন। নবীজি বললেন, সবার ভুল হয়, আর সবচাইতে উত্তম ভুলকারী, নবীজি বললেন, ভুল করে কিন্তু সে শ্রেষ্ঠ। কখন? যখন কি করে? যখন কি করে? সরি বলে, সরি সরি, তওবা করে মানে সরি। করবেন ইনশাআল্লাহ? সংসারে, অফিসে, অফিসে, আদালতে, সমাজে, রাষ্ট্রে একটা সময় তো ছিল নেতা যারা মানুষের কাছে, এখনো পৃথিবীর উন্নত বিশ্ব, ওই দিন আমি ত হয়ে গেলাম। আপনারা রাগ করেন না, কারণ এগুলা আক্ষেপ থেকে বলি। কানাডার প্রধানমন্ত্রী, নাম শুনছেন? তার বাবাও কানাডার প্রাইম মিনিস্টার ছিলেন, এখন বাবার ছেলে সেও প্রধানমন্ত্রী, কম বয়সে পৃথিবীর অন্যতম প্রধানমন্ত্রীর একজন। তিনি এক যাচ্ছেন,
একটা রাস্তা দিয়ে, ওই রাস্তায় সংস্কার কাজ হচ্ছে। প্রধানমন্ত্রী যাচ্ছে, তাই একটু সিকিউরিটি, তাই একটু তো সিকিউরিটি কাজ বন্ধ করে দিয়েছে। আমি দেখলাম, আমাকে কানাডা থেকে একজন পাঠাইছে, ভিডিওটা দেখেন। ওই কাজের একজন নরমাল শ্রমিক, একজন নরমাল শ্রমিক প্রধানমন্ত্রীকে ডেকে বলছে, মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি হতে পারেন প্রধানমন্ত্রী, কিন্তু আমার কাজ বন্ধ করার তো অধিকার আপনার নাই। আরে ভাই, বুঝেছেন? কাজটা একজন কন্ট্রাক্টরের, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পয়সায় কমপ্লিট করে বুঝিয়ে দিতে হবে। কর্মঘণ্টা নির্ধারিত, যেমন টাকাটাও বাজেটটাও নির্ধারিত। এই নির্দিষ্ট কর্মঘণ্টায় নির্দিষ্ট বাজেটের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। প্রধানমন্ত্রী তুমি যাচ্ছ, কেন আমার কাজটা বন্ধ থাকবে? আমি দেখলাম কানাডার প্রধানমন্ত্রী দুই হাত জোর করে ওই সাধারণ শ্রমিককে বলছে, স্যার সরি। বিশ্বনবী বললেন, সেই উত্তম ভুলকারী, খাইরুল খাতায়ীন, অপরাধ করে কিন্তু অপরাধী, উত্তম অপরাধী সেই যে তওবা করে, সরি বলে, ভুল স্বীকার করে। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ, সকল মানুষ, মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত। কার কথা? মানুষের যিনি স্রষ্টা তার কথা, মানুষের যিনি স্রষ্টা তার কথা, মানুষ মাত্রই ক্ষতিতে। আল্লাহ তাআলা বললেন, তবে হ্যাঁ, চারটি চারটি কাজ যারা করে তারা ক্ষতি থেকে বেঁচে যায়। কয়টা কাজ? কয়টা কাজ? চারটি অভ্যাস যাদের আছে, চারটি বৈশিষ্ট্য যাদের আছে, তারা ধ্বংস থেকে বেঁচে যায়, ক্ষতি থেকে বেঁচে যায়। বললেন কে? এই চারটা গ্রহণ করতে রাজি আছেন? এই চারটার মধ্যে দুইটা হলো ব্যক্তিগত, দুইটা হলো আর দুইটা সামাজিক। দুইটা আমাদের সমাজে অনেক লোকজন আছে এখন কেবল নিজেকে নিয়েই চিন্তা করে, কেবল নিজে, কেবল নিজে, কেবল নিজে। জাতি হিসেবে পিছিয়ে পড়ার এটা সবচাইতে বড় কারণ। ওই জাতি তত উন্নত যে তার জাতির প্রত্যেকটা সদস্য জাতিকে নিয়ে ভাবে, বলে আমি একা না, সবাই। আর এখন বাংলাদেশে সবাই কয়? সবাই খালি নাফসি, নাফসি না। আল্লাহ তাআলা সামাজিক জীব করে আমাদের সৃষ্টি করেছেন। সমাজবদ্ধ জীবনে আমরা আছি জেনে রাখা উচিত, সমাজবদ্ধ জীবনটা ইবাদতের অংশ, ইবাদতের, ইবাদতের। আল্লাহ তাআলা ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছেন। আর নবীজি স্পষ্ট জানিয়েছেন, ইবাদত তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? ইবাদতের একটা আল্লাহর হক। কার হক? আল্লাহর অধিকার। দুই নাম্বার মা আর বাবার অধিকার, মা আর বাবার অধিকার। তিন নাম্বার সমাজের অধিকার, সৃষ্টির অধিকার, মানব দানবের অধিকার। তাই এই পৃথিবীতে যত নবী এসেছেন, সকল নবী মানুষের অধিকার, সমাজের অধিকার, সৃষ্টির অধিকার দেওয়ার জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন। দেখেন, আল্লাহর অধিকার মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ, দৈনিক ২৪ ঘন্টায় পাঁচ ওয়াক্ত নামাজে কতক্ষণ লাগে? আমি যদি বলি প্রতি ওয়াক্তে আপনি অজু সহ নামাজ আধা ঘন্টা, তাইলে পাঁচ ওয়াক্তে আড়াই ঘন্টা, ২৪ ঘন্টার মধ্যে মাত্র আড়াই ঘন্টা নামাজ, থাকে কয় ঘন্টা? সাড়ে ২১ ঘন্টা। এই সাড়ে ২১ ঘন্টা তাইলে কি করবেন?
এর মধ্যে মা বাবার অধিকার, সমাজের অধিকার, মানুষের অধিকার। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় দশ বছরে ২৭টা যুদ্ধ করেছেন, কেবল সৃষ্টির অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার। আর আজকে আমরা অন্যের অধিকার দেওয়াটা ভুলে গিয়েছি, কেবল নিজের পেট, নিজের পকেট আর নিজের গদি। আমি কি ভুল বলছি? বন্ধুগণ, আল্লাহর ওয়াস্তে বুঝতে হবে, একা একা ভালো মানুষ হওয়া যায় না। বিখ্যাত সত্য ঘটনা আপনারা জানেন, নূহ আলাইহিসসালামের সময়ে, নূহ আলাইহিসসালামের মহাপ্লাবন, নবীজি বলেছেন, শুধু তাই না, লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের উপরে আল্লাহ তাআলা গজব নাযিল করেছেন, কিন্তু একজন কেবল নিজেকে নিয়ে ইবাদতে মশগুল রয়েছে। আল্লাহর ফেরেশতা প্রশ্ন করেছে, আল্লাহ ওরে কি কর? আল্লাহ বলছেন, আগে ওরে, আগে ওরে দাও, আগে। এটা অতীতের কথা, কুরআনে আল্লাহ তাআলা শক্তভাবে বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহর ফিতনা থেকে সতর্ক থেকো, জেনে রেখো, কেবল অত্যাচারীর উপরেই গজব আসবে না। তুমি যে ভালো, তোমার উপরেও, তোমার উপরেও। বাংলাদেশে আসছে না আসছে? আসে না নাই? ঘুষকুর, সুৎকুর, অসভ্যদের দৌরাত্ম ভালো মানুষকে কষ্ট দেয় না, দেয় না, দেয় না, দেয় না। আপনি একা একা ভালো, কিন্তু জেনে রাখবেন, একা ভালো হতে পারবেন না। পরিবার যদি ভালো না হয়, সোসাইটি যদি ভালো না হয়, সমাজ যদি ভালো না হয়, দেখুন, সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান করেছে, কখন নিজের নেতা, নিজের দলের নেতার ছুটি চেপে ধরেছে, কখন? চিন্তা করে, একবার চিন্তা করে। তার মানে আসলে সমাজ যদি ভালো না হয়, তাহলে কেউ ব্যক্তিগতভাবে ভালো হতে, ভালো হতে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, সময়ের কসম, আসরের কসম, যুগের কসম, সবাই ক্ষতিগ্রস্ত, তবে যারা নিজেকে এবং সমাজ, নিজে আর সমাজ, কেবল নিজেকে নিয়ে চিন্তা করে না, অন্যের কথা চিন্তা করে, নিজেও ভালো হয়, আরেকজনকে ভালো বানাতে চায়, তারা হয় ক্ষতি থেকে মুক্ত। আর এই জন্যে আল্লাহ তাআলা চারটি কাজের কথা বললেন। কয়টি কাজ? দুইটি ব্যক্তিগত জীবনে, আর দুইটি হলো সামাজিক জীবনে। ব্যক্তিগত জীবনে যে দুইটি কাজ, এর একটা হলো ঈমান, একটা হলো ঈমান। জেনে রাখবেন, কোরআন আর সুন্নায় যত জায়গায় ঈমানের কথা বলা হয়েছে, এই পৃথিবীর সব জ্ঞানীরা একমত, ঈমানের অর্থ হলো জ্ঞান। ঈমানের অর্থ, ঈমানের অর্থ জ্ঞান। যার জ্ঞান নাই, তার ঈমান পূর্ণ হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা প্রথম ওহি, প্রথম শব্দ বললেন পড়ো, প্রথম ওহি, প্রথম শব্দ ঈমান আনো বললেন না, বললেন, কারণ পড়লে তবে। হ্যাঁ, এখানে আবার আরেকটা সমস্যা, আজকের বাংলাদেশে যারা মিসকিন, ওরা কয় নিজেরে জানতে পড়ো, যে নিজেকে জানতে পড়ে সে পড়ায় সফল, সার্থক হবে। পড়তে হবে স্রষ্টাকে জানতে, কাকে জানতে, কাকে জানতে। এই জন্য ইকরা বিইসমি রাব্বিক আল্লাযী খালাক, স্রষ্টাকে জানতে পড়ো, যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন আমাদের, তাকে যখন জানতে যাবো, নিজেকেও তখন জানা হবে। টার্গেট হলো স্রষ্টাকে জানা, মাধ্যম সৃষ্টি, সৃষ্টির মাধ্যমে স্রষ্টার পরিচয়। আর যদি
খুঁটি দেয় খালি সৃষ্টিকে জানো, তাইলে ওই শিক্ষায় আস্তিক হবে না, জন্মাবে নাস্তিক, জন্মাবে। কারণ ওর বর্ডারই বলেছে, সীমানাই দিয়েছে খালি সৃষ্টিকে জানো। তখন কইব সৃষ্টি জন্ম নিছে অ্যাক্সিডেন্টাল, অথবা বান্দরের গুষ্টি হবে। ডারউইন লন্ডন মিউজিয়ামে ওর বিশাল মূর্তি আছে। তা আমি প্রথমবার এই 10-11 বছর আগে প্রথমবার যখন ইংল্যান্ডে গেলাম, আমাকে লোকজন নিয়ে গেল, তো ব্রিটিশ মিউজিয়ামের সামনে দেখি বিশাল দাড়িওয়ালা বাংলাদেশি হুজুর। তা আমি কইলাম এই হুজুর কে? কই হুজুর? বান্দর হুজুর, বান্দর হুজুর। এই হুজুর লম্বা দাড়িওয়ালা মিস্টার, মিস্টার, আরে ভাই আপনারা শুনছেন, ডারউইন তার তত্ত্ব বিবর্তনবাদ, এটাকে ইংরেজিতে কি বলে? কিন্তু আপনাদের এটা জানা উচিত, বর্তমান পৃথিবীর একজন বিজ্ঞানী প্রমাণ করেছেন বিবর্তনবাদ মিথ্যা। তিনি তুরস্কের বিজ্ঞানী, তার নাম আদনান আখতার, মিডিয়াতে তার নাম হারুন ইয়াহিয়া। এই বিশাল 7.5 কেজি ওজনের একটা বই আমাকে তিনি নিজে উপহার দিয়েছেন। এই বইটা যখন নিয়ে আমি ইংল্যান্ড থেকে আসি, ইত্তেহাদ এয়ারওয়েজে আমার হাতের লাগেজ ছিল, ওই বইটাও হাতে ছিল। ওই বেটারা কয় তোমার এই বইটার আলাদা ওজনের পয়সা দিতে হবে, একটা বই 7.5 কেজি ওজন। এই বইটাতে তিনি প্রমাণ করেছেন 10 লক্ষ বছর আগে চিংড়ি মাছ আজকে যেমন এমনই ছিল। যদি চিংড়ি পাবদা মাছ না হয় তাহলে বান্দর কেমনে মানুষ? কি রাগ করছেন আপনারা? জার্মানি তারই গবেষণা অ্যাকসেপ্ট করেছে, কিন্তু আমি শুনেছি ইদানিং বাংলাদেশের পাঠ্য বইতে ওই মিসকিনরা মূর্খরা নাকি ওই তত্ত্ব দিছে বিবর্তনবাদ। আমি বুঝি না কত বড় পাগল আর মিসকিন আর মূর্খ হলে পৃথিবী আজ জার্মানি তারা এটা বলছে না, এটা সত্য হতে কোরআন বলেছে কিছু মানুষ, কিছু মানুষ বানর হয়েছিল, বানর থেকে মানুষ। আমরা আদমের সন্তান, এতেই শ্রেষ্ঠত্ব। যারা বানরের সন্তান আসলে ওলা বান্দর। রাগ করতেছে? আরে ভাই কথাটা কঠিন কিন্তু বড় সত্য। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। বান্দিগান বলছিলাম, আসলে ব্যক্তিগত জীবন আর সামাজিক জীবন, ব্যক্তি জীবনে সংশোধনের প্রথম শর্ত জ্ঞান। প্রথম শর্ত জ্ঞান, যখন অর্জন হবে ঈমান তখন স্পষ্ট হবে, আর জ্ঞান হবে পড়ালেখা হবে। কাকে জানার জন্যে? কাকে জানার জন্যে? স্রষ্টাকে জানার জন্যে। ইকরা বিইসমি রাব্বিক, তাই আস্তিক হবে। যে শিক্ষায় আস্তিক হয় ওই শিক্ষাটাই ব্যক্তি গঠন করে, চরিত্রবান করে। যে শিক্ষা আস্তিক হয় ওই শিক্ষাই মানুষ হয়ে বেড়ে ওঠে। যেখানে আস্তিক হয় না, যেখানে নিজেকে জানা পর্যন্তই থাকে, সে হয় পেটের গোলাম, না হয় পিঠের গোলাম, না হয় গদির গোলাম, না হয় যৌনতার গোলাম, মানুষ হতে। আমি কি বুঝাতে পেরেছি? তাই ব্যক্তি জীবনে ধ্বংস থেকে বাঁচার জন্য প্রথম হলো শিক্ষা, প্রথম হলো। আফসোস, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যার প্রথম কথা শিক্ষা, যার প্রথম কথা পড়ো। আর আজকে যত বড় মুসলমান দাবি করে তত বড় মূর্খ। কি রাগ করতেছে? কারণ আমরা মনে করি ও সে মুসলমান, বোমা মারলেও পেট থেকে কিচ্ছু বের হয় না। ওই যে নজরুল বলেছে, যাহার পেটেতে ডুবুরি নামাইয়া
মিলিবে না ক অক্ষর। আমরা ওই কমবক্তের কাছে মারেফতের খবর জানতে চাই। রাগ করতেছে? যার পেটে ডুবুরি নামাইলে ক পাওয়া যাবে না সে নাকি বড় মুসলমান? না, সেই সবচাইতে বড় মুসলমান যে যত বড় শিক্ষিত, যত বড় জ্ঞানী। নবীজি বললেন, ওই জ্ঞানী ঘুমায় থাকে আর মূর্খ ইবাদত করে সমান। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, হাদিস তো শুনালাম, কোরআনের কথা শুনেন। আল্লাহ তাআলা চারটি উদাহরণ দিয়েছেন, শিক্ষিত আর অশিক্ষিত, জ্ঞানী আর মূর্খ, পড়ালেখা জানে পড়ালেখা জানে না। উদাহরণ চারটি দিলেন কে? আল্লাহ তাআলা বললেন, কুল হাল ইস্তাবিল আমা ওয়াল বাসির। নবী হে ঘোষণা করে দিন, যার দৃষ্টি আছে যে আন্ধা অন্ধ, আর যে চোখে দেখে তারা কি সমান? বলেন সমান। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা যিল্লু আলাল হারুর। আচ্ছা, রৌদ্র আর ছায়া কি সমান? আল্লাহ তাআলা বললেন, ওয়ালাল আহইয়া ওয়ালাল আমওয়াত। জীবিত আর মৃত কি সমান? আল্লাহ তারপরে নিজেই বললেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলে দিন, যারা জানে, যারা পড়ে, যারা শিখে, যারা শিক্ষিত আর মূর্খ সমান হতে সমান হতে। আজ আমাদের সবচাইতে বড় ব্যর্থতা, আমরা মূর্খ। কি আপনারা ঠিক না কইলো, এটাই ঠিক, এটাই সত্য, আমরা মূর্খ। যত বড় মুসলমান দাবি করি তত বড় অশিক্ষিত, তত বড় মূর্খ। দেখুন, একটা কথা বলে শেষ করে দেই, আজকের বাংলাদেশে অনেক জায়গায় মাহফিল হয়, আমিও মাঝে মাঝে যাই। কালকে রাত্রে ওই গাজীপুরে টঙ্গিতে একটা মাহফিল ছিল, প্রায় 3 ঘন্টা বক্তৃতা করেছে। আমি বুঝতেই পারি নাই 3 ঘন্টা কেমনে গেল। আপনারা বল দেখবেন, এখন অনেক বক্তা, অনেক মুফাসসিরে কোরআন, অনেক ওয়াইজ, আর উল্টা পাল্টা কয়, ঠিক না বেটি? একজনের কথা আরেকজনের বিপরীত, আর কত শত্রুতা, কত খারাপ ভাষায় গালিগালাজ। আল্লাহর ওয়াস্তে শুনেন, এদের সার্টিফিকেট দেখেন, যার সার্টিফিকেট যত ভালো সে তত মার্জিত, সে তত ভদ্র, আর যার সার্টিফিকেট নাই গন্ড, মূর্খ আর গুয়া। আপনারা কোন বড় হুজুর, আসলে বড় শয়তান। আসলে এই জন্য জ্ঞান দিয়ে মাপতে শিখবেন, শিক্ষা দিয়ে মাপতে শিখবেন, পড়ালেখা দিয়ে মাপতে শিখবেন। ধ্বংস থেকে, যুগের ক্ষতি থেকে বাঁচতে চাই, ব্যক্তিগত জীবনে প্রথম বৈশিষ্ট্য শিক্ষা, 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 পড়া, পড়া, পড়া। মুসলমান তার শিক্ষা, তার পড়া মায়ের কুল থেকে মাটির কুল পর্যন্ত, জন্ম থেকে। আপনি আমি তো বলি না, এমএ পাস করেছি শেষ, এমফিল করেছি শেষ, পিএইচডি করেছি শেষ। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক দলবাজিতে ব্যস্ত, ক্লাসে পড়ায় না, আর পড়াইলেও দলবাজি করে, ভালো ছাত্র কেমনে হবে? অথচ যারা বয়স্ক দেশে বিদেশে পড়েছেন, আমরাও পড়েছি, এমন শ্রেষ্ঠ জ্ঞানী, কিন্তু হয়তো আগের দিন বিদেশে কোনো সেমিনার থেকে ফিরেছে, সকালবেলা পাঠটা দেখে আসতে পারে নাই, ক্লাসে এসে বলতো, আমি আজকের পাঠ দেখে আসতে পারি নাই, তোমরা পড়াও, আমি পড়তে চাই। আর আজকে বাংলাদেশে কয়জন শিক্ষক প্রস্তুতি নিয়ে পড়ায়, পড়ালেখা করে পড়ায়? শিক্ষক মানে তার সারাটি জীবন
প্যারালেখায় শিক্ষায় জ্ঞান অর্জনে নিজেকে বিলিয়ে দেবে। মানুষ মাত্রই শিখবে শিখবে শিখবে, পড়বে পড়বে পড়বে। নবীজি বললেন, মায়ের কুল থেকে মাটির কুল পর্যন্ত পড়ো। আর আমরা তো যত মূর্খ পড়ালেখা ছাড়াই তাদেরকে নেতা বানাই দেই, তারা অমুক তমুক হয়ে যায়। আর পুলাপান দেখে না পড়ালেখা লাগে না, খালি কিল ঘুষি মারতে পারলে এই জন্যে ধ্বংস। এই জন্যে বন্ধুগণ আসুন, আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, নিজে পরিবার দেশ সমাজ আর জাতি, তাই মুসলমান সমাজে শিক্ষার আন্দোলন থাকবে। সবাই বলবে শিক্ষা শিক্ষা শিক্ষা, রাজি আছেন? রাজি আছেন? নিজের জীবনে পরিবারে সারা জাতিতে শিক্ষা আন্দোলন আমরা করতে চাই। হাত তুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনাব।